কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল আর এই হচ্ছে হিং। তো এবার কড়াইতে ফোড়নটা মানে নাড়াচাড়া দেওয়ার পর একটু বেশ খানিকটা হিং দিয়ে নিলাম। তারপর আলুগুলো আগে ভেজে তুলে রেখেছি, এবার টমেটোটা দিয়ে তার সাথে আলু দিয়ে সমস্ত মশলা কষে, মশলা বলতে এই আদা জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে ডাল যে সিদ্ধ ডালটা করা ছিল সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ করে ভালো করে, এবং কটা চেরা কাঁচা লঙ্কাও তার সাথে অ্যাড করে দিয়েছি। তো ডাল আমার মোটামুটি রেডি, ফুটেও উঠেছে। নামানোর আগে এবার একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো হাফ চামচ আগে দিলাম, তো মনে হচ্ছে আবার আরও একটু দিতে হবে, তো আরও হাফ চামচ গরম মশলা এর উপর অ্যাড করে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে এটা চাপা দিয়ে রাখবো, তাতে গরম মশলার সেন্ট আর কি স্মেলটা বেশ ভালো থাকে। আর আরেকটা জিনিস করছি আমি, দেখো এই গ্যাস থেকে ওভেন থেকে কড়াইটা নিয়ে ছোট ওভেনে রাখছি, কারণ বড় ওভেনে আমাকে এবার কচুরিগুলো এক এক করে ভাজতে হবে। তো সে কারণে এটা রেখে এবার গরমেই থাকবে, আমি অন্য পাত্রে ঢালবো না, কড়াই থাকলে গরমও থাকবে। আর একটা থালা চাপা দিয়ে দিলাম। দেখো এখানে ময়দা মাখা হয়ে গেছে আর কড়াইশুঁটির পুরো রেডি করা আছে সব। এবার যেটা করব, বেশ লেচি কেটে নেবো, একদম ছোটো ছোটো করবো না, কচুরি করতে যেরকম লাগে সেরকম লেচি কেটে নেব। নিয়ে সেটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিতে হবে। বাটির মতো করার পর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, মানে যেভাবে ধরো পুলি পিঠে সিল করে মুখটা সেভাবে করিয়ে দু হাতের সাহায্যে ভালো করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে কচুরিগুলো, আবার প্রথম কচুরিগুলো একটু বড় বড়ই হবে কারণ লেচিটা খুব বড় হয়ে গেছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে এইভাবেই লেচি ভরে একেবারে কচুরিগুলো আস্তে আস্তে ভেজে তুলে ফেলতে হবে। শীত চলে যাওয়ার আগে একবার কচুরি তো অবশ্যই আমাদের সকলকেই খেতে হবে, তাই না? দেখো আমার অনেকগুলোর মধ্যেই পুর ভরা হয়ে গেছে, অনেকগুলো বলতে চারটে। এগুলো আগে বেলে নিই, তারপর আবার পরে ভাজবো। ওকে আগে দিই নি, মিঠিরও খাওয়া হয়ে গেছে। ওই দেখো দুটো লেচি করেছি আর দুটো আছে, দুটো বেলে ভেজে নিয়েছি। আর এই দেখো দারুণ ফুলছে কড়াইশুঁটিগুলো, মানে কড়াইশুঁটিগুলো না কড়াইশুঁটির কচুরিগুলো, একটু বড় বড় সাইজ হয়ে গেছে। আমাকে না আরেকটু ছোটো ছোটো সাইজ করতাম, আমার হাজবেন্ড এত বড় বড় খেতে পছন্দ করে না, দেখি কী বলে। এটাও হয়ে গেছে বেলা। দেখো একসাথে অনেকগুলো কড়াইশুঁটির কচুরি ভেজে নিয়েছি, আর এখানে ওকে খেতে দেবো বলে ছোলার ডালটা একটা বাটিতে বেড়ে থালার মধ্যে কড়াইশুঁটি তিনটে দিয়ে চামচ দিয়ে আগে ওকে দিয়ে আসি। অনেকক্ষণ ধরে বসে আছে, বেশি না, দশটা বাজে। কোথায় খাবো, এখানে না ডাইনিং টেবিলে? আর এই দেখো এই হচ্ছে আমার খাবার, আমি এই ঘরে এসে বসলাম, ওখানে মিঠি পড়ছে না, পাটা নামেলে বসলে আর পাচ্ছি না, কচুরি ছোলার ডাল। তবে এবার খাই আগে, তারপর কথা বলছি। ওয়াও কচুরিটা তো দারুণ হয়েছে, মানে এত সুন্দর নরম, মনে হচ্ছে যেন ডালপুরি খাচ্ছি। ছোলার ডালটাও ভালো হয়েছে, মোটামুটি আজকে সকালের ব্রেকফাস্ট খুবই ভালো হয়েছে। যেমনি কড়াইশুঁটির কচুরি হয়েছে হিং দেয়া কচুরি, হিঁয়ের কড়াইশুঁটির কচুরি, তেমনি ছোলার ডাল। তো দেখো 12টা বেজে গেছে, এখন রান্না হবে পাবদা মাছ, আলু দিয়ে শুধু ঝোল হবে। আর যেহেতু মিঠির শরীরটা ভালো না, প্লেন পাতলা করে করব। আর এখানে একটু উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। পাবদা মাছটা ঢেকে রান্না করতে হবে, তো সেজন্য আগে ছেড়ে মানে আমি সরে যাই, ঢাকনা দিয়ে করবো। লঙ্কা টঙ্কা কাটা আছে সব। মাছ ভেঙে মাছ সব ভাজা হয়ে গেছে, আর এই আলুগুলো একটু তেলের উপর ভেজে নিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে। একদম পাতলা করে হবে, হলুদ দেব আর লবণ আর কিচ্ছু না, জাস্ট আলু দিয়ে পাতলা করে ছোটো। দেখো মিঠি স্নান হয়ে গেছে, অসুস্থ নয়, সুস্থ বহি রোগী, এরম কয় না বাবা, ঘাটে না ঘাটে না। ঝোলটা খাবো, ঝোলটা খাবি, দুপুরবেলায় খাবি, গরম তো।
ঠিক আছে? উফ, ফু দিতে দিতে তার একদম গরম আছে। হ্যাঁ, সেই জন্যই তো বললাম ধরটা। দেখো আমার মাছের ঝোল একদম রেডি, পাতলা করে উচ্ছালু সিদ্ধটা ওখানে রয়েছে। ঝোল মনে বেশি হয়ে গেল, আর কি করব, কত কমাবো, কমালে ভালো হতো ঝোলটা। যাক গে, চাপা দিই, উচ্ছালু সিদ্ধ রেডি হয়ে গেছে, নিয়ে আসি। এই দেখো উচ্ছে আর রাঙা আলু, উচ্ছে আর রাঙা আলু সিদ্ধ ভাত হয়ে গেছে, সকালে ওর জন্য করতে হয়েছে, বাস কমপ্লিট। তো সব রান্নাবাড়ি কমপ্লিট, আমি এবার স্নানে যাবো। শুকাতে ও আজকে শ্যাম্পু ট্যাম্পু করলো, ওরা এখন আমার ম্যাম আসবে পড়াতে, তার আগে আমি ঝট করে স্নানটা সেরে চলে আসি। যা ছাদে গেলে যা, মোবাইল লাগবে, এই হচ্ছে আমার মানে অসুবিধা, আর বলো না। যা ওই চল একটু হেঁটে আসি, যাবি? হাপসুদ হ্যাঁ দিচ্ছি। সেটা আজকে ঠিক হলো, রাজমিস্ত্রি একটা জায়গায় একটু কাজ বাকি ছিল, সে এলো, মানে একজন গেছে একজন এসছে চা করে দেওয়া। তারপর বিঠিরও শরীর খারাপ ছিল, পটি বারবার এই সব করে, মানে আজকে পুরো দিনটা টালমাটাল গেছে আজকে একদম। তবে মাছের ঝোলটা আমার খুব একদম পাতলা করেছি, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার খুব ভালো লেগেছে, আর উচ্ছালু সিদ্ধ আর ওকে কাঁচকলা সিদ্ধ দিয়ে খাইছি। সকালে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল করেছিলাম, মিঠি তো খায়নি, মিঠি শুধু কাজ তার আগেই ওর 9টার সময় ওর গরম ভাত ভাত তাগ বসিয়ে দিয়েছি, আলু কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। তো ছাদে জামাকাপড়ও মেলে এসেছিলাম, তো ওসব নিয়ে এসেছে, যাই না আজকে কী হবে। তো এখন এই স্নান সে ও, তারপর আরেকটা খেলাম, মিঠির ম্যাম এসছে, যাই হোক রান্নাঘরটা তোমাদের বললাম স্নানে যাবো, তাহলাম না রান্নাঘরটা, ট্যাঙ্কে জল একদম শেষ হয়ে গেছে। কী করে মানে মিস্ত্রিরা কাজ করেছে, ওয়াশিং মেশিনও চলেছে, প্রত্যেক দিন স্নান করার পরে গিয়ে পাম্পটা ছাড়া হয়। তো যাই হোক, ওই একটা কল একটু ডিস্টার্ব ছিল আমার বাথরুমের, সেটা দিয়েই জলটা লিক করেছে। তো যেই যাবো সেই সময় এরকম হলো গিজার, তো সেই পুরো ফুল ট্যাঙ্কি খালি হতে মানে ভরতে পুরো 45 মিনিট টাইম নিয়ে গেল। তো তাও আমি চলে গেছি ম্যাম দিদিকে বলে, তো 1:45 সময় স্নানে গেছি, শ্যাম্পুও করেছি আজকে মাথায়, গতকাল করতে পারিনি, গতকাল আমি করিও না, রবিবার দিন করি, বুধবার আর রবিবার, তো আজকে করলাম। অ্যাকচুয়ালি কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, তো সবটাই ডিপেন্ড করছে মিঠির শরীরের উপর, সরি একটা ফোন এসেছিলো তাই, তো সবটাই ডিপেন্ড করছে মিঠির শরীরের ওপর, যদি হয় তাহলে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে কী হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চুলটা শুকিয়ে আসি, মিঠিকে যেরকম আনতে যাই ঠিক সেখান থেকে একটু ঘুরে চলে আসি যতক্ষণে চুলটা শুকিয়ে যাবে, মিঠিকে নিয়েই যাচ্ছি, চ ও তো আজকে আর কোনো ফল টল খাবে না, তো চলো একটু ঘুরে আসি ততক্ষণে চুলটাও শুকিয়ে যাবে, কারণ এখন আর ওই সিঁড়ি ভেঙে তিনতলায় উঠতে ইচ্ছা করছে না। চলো আজকে নাচে ডান্সের ক্লাস আছে, এখন একটুখানি ডিসাইড করতে পারছি না যাবো কি যাবো না, পটিটার ইয়েটা অনেক বেড়েছে, মানে টাইমটা অনেক বেড়েছে, কিন্তু দেখা যাক কি হয়। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, চল বাবাই। গিট দিচ্ছি না, তুই ওষুধটা নিয়ে নে, ওষুধটা হাতে নিয়ে নে, একটু জল খা। ঠিক আছে তো, সেই জন্য হা বেরোচ্ছে। তো চলো ওকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে। আমি বলেছিলাম যে আজকে ক্লাসটা নয় অফ কর, কারণ শরীরটা তো ভালো না, তাও যাবেই, চলো। বরঞ্চ আজকে অনেক বাড়ি পটিতে গেছে, কিন্তু বিশ্রাম নিলে ভালো হতো, বললাম না কালকে একটা জায়গায় যাওয়ার আমাদের প্ল্যানিং রয়েছে, তো এখনও আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, সবটাই ওর ওপর ডিপেন্ড করছে, তবে আশা রাখছি, একটু হলেও মনে আশা রাখছি যে হয়তো কালকে আমরা যেতে পারবো। তো এমনি ঠিক আছে, ওআরএস খেয়ে ওষুধ ওষুধ খেয়ে এমনি ফিট আছে, ওআরএস খেলে এমনি সবাই উইকনেসটা চলে যায়, তো যেটা মেন প্রবলেম সেটা আশা করি আস্তে আস্তে কিওর হয়ে যাচ্ছে। আর চলো, ডান্স করতে ভালোবাসে তো, করে আসলে মাইন্ডটাও বেশ মানে ফ্রি থাকবে, ভাল লাগবে। তো চলো এখন ওকে নিয়ে ডান্স ক্লাসে যাই, ফিরে এসে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। দেখ আমার ব্যাগটা নে, ও রেডি, চলো টাটা।
তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, 7:15 বাজে, 7:05, 5:07-এর মধ্যেই ঢুকে গেছি। অ্যাকচুয়ালি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তো এখন চা বসে আসলাম, এখনও চেঞ্জ করিনি। মিঠি ওখানে গেল, বললাম একটু শুকনো মুড়ি খা, বলছে খাবো না, তুমি একেবারে 8টার সময় ভাত দিয়ে দিও। তো যাই হোক, ভাত করা আছে, করতে হবে না। ভাত মাছের ঝোল তো পাবদা মাছের জন্য পাতলা প্লেন আছে, তো আর তো যাই হোক করে এলো, ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু হয়নি, তো দেখা যাক কী হয়। আর আমি এখানে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমিও ব্যাগে করে একটা বোতল নিয়ে যাই, আমি নিয়ে যেতে আজকে ভুলে গেছি, আমি আর পাচ্ছি না। তো এই আমার গ্লাসটা সবসময় আমার ঘরে থাকে জল খাওয়ার জন্য, সকালে তো খাই তামার বোতলের জল। তো চলো, জল মনে হয় ফুটে গেছে, চা পাতা দিয়ে আসি। জল ফুটছে, একটু কমিয়ে দিলাম, দেখো চা নিয়ে চলে এসেছি। আমি বিস্কিট খাবো না, উনি তুমি খাবে নাকি জানি না, খেলে আমি এনে দিচ্ছি। আজকে আর বিস্কিট খেতে ভালো লাগছে না, এখন গরম গরম চা খাই। আর জানো তো এই ওয়েদারে না সবার ওখানে গলার প্রবলেম, আমার তো ভয় লাগছে, মানে ডান্স করছে, ডান্সের পর ঘেমে যাচ্ছে, ফ্যান ছেড়ে দিচ্ছে রীতিমতো আমার, মানে ফ্যানটাই এই ওয়েদারে সব থেকে, এবং ফ্যান না চাললেও আবার ঘাম বসে সর্দি কাশি লাগবে। তো যাই হোক, আজকের দিনটা যেভাবে মিঠি মানে টেনশনের মধ্যে দিয়ে আমার গেছে কালকে রাতের থেকে, যে কি বাবা হঠাৎ আবার মানে পটি, তো ভাগ্যিস যেহেতু আজকে স্কুল ছিল না, বলে নালে তো মেয়ে পাগল হয়ে যেত, স্কুল অ্যাবসেন্ট তো করতেই হতো। তো যাই হোক, ওর জোড়াজোড়িতেই নাচের ক্লাস, ডান্স ক্লাসটায় গেলাম, তো ভালোই হয়েছে, গিয়েছি ও গেছে তাহলে। আর আমাদের মনে হয় ফাইনালি কালকে যাওয়াটা হচ্ছে, তাহলে চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই তোমাদের সাথে এন্ড করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো। আর আমার রাত্রের ডিনার করব আমি 2টো কচুরি, কালকে সকালেই আমি বেশি করে রেখেছিলাম, ওই কচুরি আর ছোলার ডাল দিয়ে, আর ওরা সব ভাত মাছের ঝোল। তো চলো কালকে কী কী শাড়ি টাড়ি মানে পরবো আর কি, শাড়ি পরেই যাবো, তোমাদেরকে বলেই ফেললাম ড্রেস ট্রেস, তো সেগুলো বার করবো। আর ওই গামলায় জামা কাপড় আছে, সেগুলোও গোছানো, দেখ অনেক পরপর কাজ আছে। চাটা খেয়ে আগে এনার্জি নিয়ে নিই, তারপর তাহলে টাটা, গুড নাইট।